হ্যালো, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রেডি হচ্ছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন হবে, আজকে 1 তারিখ। আজকে থেকেই কিন্তু শতবর্ষের অনুষ্ঠানটি শুরু হয়ে গিয়েছে। আজকের মূল প্ল্যান হলো আমার, সেই প্ল্যানটা হলো আমি রেডি হব। রেডি হয়ে আমি আমার রুমমেটদের সাথে বের হব, তার পাশাপাশি আমার ফ্রেন্ডরাও সবাই আসছে। তো মেইনলি আমি এখনও অনেকটাই লেট, আমার রুমমেট অলরেডি রেডি হয়ে গেছে। মেকআপের পর আমি শাড়ি পরে বের হব। আমি আর মাত্র বের হয়ে গেছি। আমার একটা ফ্রেন্ড এসেছে মৌরিন, তার সাথে আমরা কিছুক্ষণ অনেক ছবি তুললাম। এর পরবর্তীতে আমরা সব ফ্রেন্ডরা মিলে ডিসাইড করলাম আমরা কার জন্য গিয়ে ছবি তুলবো, বা কার জন্য গিয়ে আমরা যতটুকু সম্ভব এই সকালের সময়টুকু থাকবো, কারণ এখানে অনেক সুন্দর রোদ উঠেছিল সেদিন। কে বলে আগে আগে আসতেছে? আজকের দিনটা আমার জন্য অনেক বড় একটা মোটিভেশন ছিল, যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আজকে শতবর্ষ পূর্তির অনুষ্ঠান উদযাপন করব, স্বপ্ন যেন সত্যি হয়ে গেল। আজকের এই দিনটার জন্য যে কত এক্সাইটেড ছিলাম, যখন ভাবতাম পড়তে পড়তে খারাপ লাগছে, কিংবা আমি পড়তে পারছি না, কি হবে, আমি কি টিকবো, এরকম অনেক দ্বিধাদ্বন্দ্ব কিন্তু এসেছিল আমার মনে। আজকের দিনের জন্য সেই সব প্রিপারেশন সার্থক। লকডাউনের পরেও ঢাবে যখন স্বপ্নের মতো ছিল, এই একই ফ্রেন্ডের সাথে ঘোরাঘুরি, আড্ডা, কনসার্ট সব কিছু ছেড়ে পরে চলে আসতে হলো বাড়িতে। সব কিছু ছেড়ে চলে আসতে হলো, কিন্তু আবার সেই সূচনাটা হলো যেখানে আমরা আবার সবাই একসাথে অনেক মজা করতে পারবো, তার পাশাপাশি আমরা পরীক্ষা দিব, পড়ালেখা তো করতেই হবে। এই শতবর্ষের অনুষ্ঠানটা একেবারে অন্যরকম একটা ফিলিংস আমাদেরকে দিয়েছিল। পুরো পৃথিবী একদিকে আর আমি অন্যদিক, সবাই বলে করছো ভুল, তোরা বলিস ঠিক, তোরা ছিলি তোরা আছিস, জানি তোরাই থাকবি বন্ধু, বোঝে আমাকে বন্ধু আছে। অনেক সুন্দর না? আর কি লাগে সম্পর্কে, কেউ বা দ্বিতীয়, সত সত দূরের কাছের, বৈধ অবৈধ, হাজারো এসব সম্পর্ক ভাঙে থাকে বন্ধু।
অ্যাগ্রেসিভ হওয়ার কিছু নাই। আমি একটা খাই, আমার খায়া ফেলবো। এখানে পাস কর তো, অনেক গরম ভাই। আমি আচ্ছা কেমন লাগছে এবার আমাকে মজুরের মতো? শতবর্ষী অনুষ্ঠানটা একটা স্বপ্নের মতো ছিল, সেই স্বপ্নটাই আজকে সত্যি হওয়ার দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।